ইয়াং আইকন অফ এডুকেশন অফ বাংলাদেশ আয়মান সাদিক ভাই। আমরা সবাই আয়মান সাদিক ভাইয়ের জন্য একটা জোরে করতালি দেব। বিডি ক্লিন কাজ করে যাচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশ নিয়ে, আর আরেক ইয়াং আইকন কাজ করে যাচ্ছেন সারা বাংলাদেশের এডুকেশন নিয়ে, যিনি অনলাইনে সারা বাংলাদেশকে, সারা বাংলাদেশের মানুষকে এডুকেশন দিয়ে যাচ্ছেন। এবং সেই এডুকেশনে আমরা আসলে অনেক উপকৃত হচ্ছি। স্পেশালি আমি বলবো 10 মিনিট স্কুলের ফাউন্ডার হিসেবে আয়মান ভাই বাংলাদেশের গর্ব। আমরা আয়মান ভাইকে নিয়ে গর্ব করতেই পারি। আয়মান ভাইয়ের জন্য আরেকটা জোরে করতালি। ধন্যবাদ মাননীয় স্যারকে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য। আমাদের আনুষ্ঠানিকতার জায়গায় আসলে প্রতিবারই একটি শপথ প্রোগ্রাম থাকে। আমরা অনুরোধ করব ইয়াং আইকন অফ এডুকেশন আয়মান ভাইকে আমাদের শপথ পাঠ করানোর জন্য এবং তারুণ্যের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে স্টুডেন্ট কয়জন? সবাই স্টুডেন্ট ভাই? স্টুডেন্ট বাদে কয়জন আছেন? ও দুই চারজন আছেন তাহলে, ভালো। ঢাকা ইউনিভার্সিটি কয়জন এখানে? ঢাকা ইউনিভার্সিটির বাইরের বাকি সবাই ম্যাক্সিমাম না? বেশ ভালো। ঢাকা ইউনিভার্সিটির বাইরে যারা আছেন, আমাদের ক্যাম্পাস এসে কেমন লাগছে? আগে এসেছেন তো এখানে, রাইট? ও তারপরে নতুন কিছু না, দেখা হয়েছে। তা আমি কথা না বাড়িয়ে আমি শপথ বাক্যটা পাঠ করছি, ঠিক আছে সবার জন্য। আমি বলবো, আমার সাথে সাথে আমরা সবাই বলবো এক এক করে। আবার আমাদের ছোটবেলার স্কুলের শপথ বাক্যগুলোর মতো মনে হচ্ছে, তাই না? চলেন শুরু করা যাক। আমি শপথ করেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সদস্য থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে এসে রোজার দিনে একত্রিত হওয়ার জন্য। আমি আমার কথা একেবারেই বাড়াবো না, খালি সত্য দুটো কথা বলতে চাই। আমি নিজেও সামাজিক বিভিন্ন সংগঠনে কাজ করেছি, কিন্তু আমি বিডি ক্লিনের প্রথম যখন একটা ক্যাম্পেইন দেখি, আপনাদের সবাইকে দেখি যে আপনারা একসাথে সবাইকে শেয়ার করেছেন, ট্যাগ করেছেন, আমি একদিনের মাথায় 37টা ট্যাগ পেয়েছিলাম ফেসবুকে। আমি মনে করছিলাম, আমাকে কোনো জেল খেলা থেকে পুলিশ তলব করছে, কিছু একটা করেছি। সত্যি কথা বলতে শুরুতে অনেক ভয় পেয়েছিলাম কি কি হচ্ছে সেখানে, পরে যেয়ে দেখি যে আপনারা সবাই এত সুন্দর একটা কাজ করছেন। এবং আমি আসলে অনেক অনেক অবাক হয়েছি যে এতজন মানুষ একটা কাজে কমপ্লিটলি ভলেন্টারিলি অংশগ্রহণ করেছে। আমি ওখানে একজন ভাইকে দেখছি যে এক মিনিটে ব্যাক পায়ে দাঁড়িয়ে আছে, একটা ছোট বাচ্চা, আমি জানি না ওর বয়স কত, 5 বছর না 6 বছর, আল্লাহ জানে, আমি জানি না কত বছর, 4 বছর বয়স। তাদের জন্য একটা জোরে করতালি আমরা দিতে পারি। সত্যি কথা বলতে এই জিনিস যেহেতু ঢাকার বাইরে ছড়িয়ে পড়েছে, দেখে আমার অসংখ্য ভালো লাগলো। এবং আসলে আপনারা একটা পরিবর্তন আনছেন। আমরা যারা কাজ করি, আমাদের আসলে একটা জিনিস দেখি, তারপর একটা জিনিস করি। আপনারা জিনিস কোনো কিছু পাওয়ার সব ধরনের আশা আকাঙ্ক্ষা বাদ দিয়ে শুধুমাত্র একটা দেশে একটা পরিবর্তন আনার জন্য যে কাজ করছেন, এটার জন্য আপনাদেরকে অসংখ্য শুভকামনা। আপনাদের সবার জন্য একটা জোরে গণতান্ত্রিক।
আপনাদেরকে দেখে আমার দ্বিতীয়বার একটা নিজের মধ্যে পরিবর্তন এসেছে, সেটা নিয়ে আমি বিডিপি আমাকে বলেছিলাম আমি প্রথম অনুষ্ঠানে আসতে পারি বলে একটা ভিডিও করেছিলাম, আই গেস আপনারা অনেকে দেখেছিলেন। আমি এই ছোট্ট ঘটনা দিয়ে শেষ করবো, আমার এসএসসি পরীক্ষার সময়কার ঘটনা। আমি আমার বন্ধুর সাথে হেঁটে চলেছি, একটা কোকের বোতল নিয়ে কোক খেলাম। কোক খাওয়ার পর সাধারণত আমরা বাঙালিরা যা করি, আমিও খুবই একটা খারাপ কাজ করি, একটা বোতলটা নিয়ে সেটা ফেলে দিলাম। অ্যান্ড আমার ফ্রেন্ড সে যে রাস্তাটা পার হয়ে বোতলটা তুলতো, তুলে এনে খুব যত্ন করে হাতে রাখলো। আমি ওই দিন ভেবেছিলাম যে তার মায়ের মনে হয় বাসার তেল রাখার জন্য বোতল দরকার, এগুলো অনেক যত্ন করে রাখছে। কিছুদিন পর একটু সামনে এগোলাম, দেখলাম সে সামনে একটা ডাস্টবিন পেলো, সে ডাস্টবিনে যায় সুন্দর করে ফেলে দিল। একেবারে আউচ, এখন এখানে আসা লাগে না যে অপমান করবি কর কেউ এইভাবে করে। ওইদিন আসলে আমি খুবই অপমানিত ফিল করলাম যে মাই গড, আমার আগের আগে ছোট থাকা অবস্থায় বাবা মা টিচার অনেকে অনেকে বলেছে যে ময়লা ফেলো না, ময়লা ফেলা খারাপ, এটা করতে হবে, কখন এখানে আসা লাগে না। একান্তে শুনছি, একান্তে বের করে ফেলছে, এবং আমি খুব খারাপ বাঙালি ছিলাম। ওইটা হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আসলে তো কাজটা করা খারাপ। দেন আমার মাথায় একটা ছোট্ট আইডিয়া আসতো, সাইলেন্স ট্রিটমেন্ট। আমার ওই বন্ধু কিন্তু আমাকে বলে না এই ময়লা ফেলা খারাপ, আয় মানে তুই একটা খারাপ মানুষ, কিচ্ছু বলে না। ও সুন্দর করে কাজটা করে দেখাই দিল, তাই না? যে কাজটা আজকে আপনারা এখানে এসে করছেন, কোনো কথা না, কাউকে কোনো গালাগালি না, ফেসবুকে কোনো ট্রোল না, কিচ্ছু না, নিজেরা করে দেখায় যে একটা পারফেক্ট রোল মডেল ক্রিয়েট করছেন। এবং এই সেম কাজটা আমি আগে যেয়ে করেছিলাম একটা ইভেন্টে, যে সামনে কিছু ময়লা ছিল, আমি চেষ্টা করলাম যে আমিও সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে পারি কিনা। কথা বলতে বলতে আমি একটা বোতল তুলে ডাস্টবিনে ফেললাম। আমি ঘোরার আগে এখানে যত ভলেন্টিয়ার ছিল তোরা দুই লেগেছে ময়লা 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 ময়লা, হ্যাঁ 2 মিনিটের মধ্যে সব ময়লা সাফ। তারপরে ছিল দেখলাম আসলে এরকম সাইলেন্ট এক্সপেরিমেন্ট বা সাইলেন্ট ট্রিটমেন্ট যদি দেওয়া যায় আসলেও দেশটা পরিবর্তিত হবে। একদিন আমরা যদি বদলায় যাই, আমরা এত মানুষ বদলে যাচ্ছে, ইনশাআল্লাহ আপনাদের হাত ধরে একদিন বাংলাদেশটা বদলে যাবে। আপনাদের সবার জন্য অসংখ্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।